কোরআন কত সুন্দর ফর্মুলার দিচ্ছেন, তারপরে আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তারপরে দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন তোমরা নিজের লজ্জা স্থানকে হেফাজত রাখো, পবিত্র রাখো। এবার তাহলে চলুন কেমন করে পবিত্র রাখা যাবে। সুবহানাল্লাহ, আজ বিশেষ করে একটা জিনিস আমাদের সমাজের মধ্যে, যদি কোনো ছেলে মেয়ে কুকর্ম কাজে ধরা পড়ে যায় তো বলছে আজকে ছেলের মান সম্মানটা গেল না, শুধু মেয়ের গেল। ভাইজান আমার, কিন্তু দেখুন আব্দুল্লাহ রাতিম জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু সাল্লাম, তিনি সুন্দর করে বললেন বাইনারি জিলাই হে, এরে আমার উম্মত, উম্মতির মধ্যে যদি এরা দুইটা জিনিস কন্ট্রোলে রাখে, এই দুইটা জিনিসকে এরা ভালোভাবে রাখে, নবী আমার বলছেন দুই পায়ের মধ্যখান অর্থাৎ লজ্জা স্থান, এই জায়গায় শুধু মেয়েদের বলা না, শুধু মেয়েদেরকে আল্লাহ নবী সম্বোধন করে বলেননি, নবী আমার বলছেন এই জায়গায় ছেলে এবং মেয়ে দুটারই দরকার। তারপরে নবী আমার বলছেন ওয়াল্লিসান, এই মুখটা যারা ভালো করে রাখবে। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুখ এত সুন্দর দিয়েছেন, কারণ কোরআনে বলছেন আলাম নাজ আল্লাহু আইনাইন ওয়ালিসান ওয়াশাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এখানে আবার সুন্দর করে বর্ণনা করছেন, আমি আল্লাহ, বল রে বান্দা আমার বান্দিরা, আমি আল্লাহ কি তোদের দুইটা চোখ দিইনি, এত সুন্দর তোদের চোখ দিলাম সারা পৃথিবী দেখার জন্য, এই পৃথিবীর মধ্যে কি এমন আছে, এ আল্লাহর বান্দা আজ আপনি দুটো চোখ পেয়েছেন, এত সুন্দর আল্লাহর নিয়ামত পেয়েছেন, কিন্তু দেখুন আজ যাদেরকে আল্লাহ বন্ধ করে দিয়েছে, যাদের চোখ বন্ধ হয়ে গিয়েছে, দেখুন ওই বেচারা যখন বড় হলো, এবার বড় হয়ে গিয়ে যখন বাবা মা বিয়ে দিল, এবার স্বামী স্ত্রীতে মিলন হলো, হওয়ার পর যখন একটা বাচ্চা জন্ম নিয়েছে, বাচ্চা যখন শেষ একটু বড় হলো, এবার যখন বাচ্চা আব্বা বলে ডাক দেয়, আম্মা বলে বাবা ছেলে চিৎকার করে, ওই সময় হায় রে বাবা, এমন করে মাথাতে হাত দেয় এবং বাবার দুই চোখ যে অন্ধ, সেই দু চোখ দিয়ে ঝর্ণার মতো জল বইতে থাকে। কেন বইছে এর কারণটা দেখেছেন? আফসোস করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর যদি তুমি আমার দুইটা হাত নিয়ে নিতে, এ মহান স্রষ্টা, আমার দুইটা পা না থাকতো, আল্লাহ তুমি যদি আমার চোখ দুটো আমাকে দিতে, আমার চোখের দৃষ্টি আল্লাহ তুমি যদি দিতে, তাহলে আজ আমি আমার কীরকম ধরনের ছেলে এবং কেমন আমার স্ত্রীটা, শুধু আওয়াজ পায় তার কথা আমি শুনতে পাই, কিন্তু আল্লাহ গো আমি আমার স্ত্রী এবং ছেলের আমি জায়গাটা দেখতে পেলাম না। কিন্তু আল্লাহর বান্দারা, এই চোখের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার মুমিন বান্দা হবে, এরা যখন রাস্তা দিয়ে চলবে, যেই কোনো জায়গা দিয়ে চলবে, এদের খবরদার তোমরা তোমাদের দৃষ্টিকে তোমরা ওপরে করবে না। কত সুন্দর আল্লাহর কথা। তারপরে বলছেন লজ্জা স্থান, এক এক করে নাম্বার দিয়ে এবার চলুন, যদি আজ আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সতর্ক করেছেন,
ব্যভিচারকে এমন ভাবে আল্লাহ সতর্ক করে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন, লা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাবিলা। আমি আল্লাহ এ দুনিয়ার মুমিন মুমিনারা, এরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদের ভবিষ্যৎ বাণী দিয়ে দিলাম। আজ যেই সমাজে এমন নোংরা কাজ হতেছে কারণ আব্দুল্লাহর তিন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু সাল্লাম। তিনি বলছেন কিয়ামতের এমন একটা, এটাও একটা আলামত, এটাও একটা পরিচয়, কাসরাতুজ জিনা, পৃথিবীতে ব্যভিচার বেশি হবে, পৃথিবীতে ছেলে মেয়ে অন্যায় করবে, এদের বিয়ে শাদি হবে না, এরা দুইজন মিলে প্রেম করবে, প্রেম করে ভালোবাসা করে খারাপ কাজে লিপ্ত হবে। এরে আমার বাবারা, এ মা, তোদের অনুরোধ করে বলি, আজ তুমি ছেলে মেয়েকে জন্ম দিয়েছ, কিন্তু মা তুমি নিজে বলো, তোমার মেয়ে যে স্কুল যাচ্ছে কোনো বাধা নাই, তোমার ছেলে কলেজ যাচ্ছে বাধা নাই, এবার তুমি মা বলো, তোমার মেয়েটা ক্লাস ফাইভে পড়ে, তোমার মেয়েটা ক্লাস সিক্সে পড়ে, এই মেয়েটাকে বড় মোবাইল দেওয়ার কি এমন দরকার ছিল? কেন, কে আজ তোমাকে সমাজে শিখিয়ে দিয়েছে যে মেয়েদেরকে মোবাইল দিতে হবে? এ বাবা, আজ তোমার ছেলে তোমার সামনে মোবাইল নিয়ে, আজ ফেসবুকে এত নোংরা জিনিস আছে, মোবাইলে এতগুলো নোংরা জিনিস চলে এসেছে, যদি খারাপ কাজে ব্যবহার করে তো সারা পৃথিবী মোবাইলের মধ্যে আছে। কিন্তু আজকালকার ছেলেরা ভালো কাজে কি লাগাবে? যে আরে এই জালসাতে জালসা হচ্ছে, চল একটু রেকর্ডিংটা করে নি সুন্দর করে, বাড়িতে গিয়ে আবার পরে সেইগুলো শুনব। এইরকম কি হয়েছে? একটাও পাওয়া যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাবিলা। আমি আল্লাহ, এ যুবক যুবতীরা, এরে যাদের ব্যবহারটা তোমরা নিজের অন্তরে এমন ভাবে জং লাগিয়ে দিয়েছ, গুনাহ বলে তোমরা ভয় করো না, শুধু মেয়েদের পিছনে ছুটা ছাড়া, মেয়েদের পিছনে কেমন করে আমাকে যে ভালোবাসা করব, আর ভালোবাসা করে নোংরা ব্যবহার করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি আল্লাহ বলছি, লা তাকরাবু যিনা, তোরা ব্যভিচার করিস না, ব্যভিচারের জায়গা যাস না, অন্যায় করিস না, কারণ আমি আল্লাহ বলছি, ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাবিলা। ব্যভিচার করো তো দূরের কথা, এই জায়গাটা, এই রাস্তাটা আল্লাহ বলছেন সব থেকে নোংরা জায়গা। কিন্তু এবার বলুন তো ভাই আমার, আজ যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা যদি বলুন, এরে আমার ভাইরা, দয়া করে বলুন তো, যখন কোনো ছেলে মেয়ে ব্যভিচারে ধরা পড়ে, এদেরকে ধরে নিয়ে আসা হয়, বলুন তো দেখি তার সম্মানটা কমে না সম্মানটা বাড়ে? একবার সকলে আমাকে উত্তর দেন, যার সম্মান বাড়ে না কমে? ভাই সম্মান বাড়ে না কমে? জি ভাই একটু কথা বলেন না, ঠিক, সম্মান একেবারে মাটির তলে মিশিয়ে যায়। এবার ভালো করে জেনে নেন, যারা গ্রামের অভিভাবক আছেন, যারা মালিক আছেন, যারা সর্দার আছেন, তারাও একটু সাবধান হয়ে যান।
কারণ আজ যদি ছেলে মেয়ে ধরা পড়ে যায় যাদের এখন পর্যন্ত বিয়ে হয়নি এরা দুইজন যদি ওই নোংরা কাজে ব্যভিচারে যদি ধরা পড়ে তাহলে সুন্দর করে কোরআন বলছেন যে এরে আল্লাহর বান্দা বান্দিরা আমি আল্লাহ সুন্দর করে এই কোরআনে পূর্ণটায় আমি দিয়ে দিয়েছি কারণ ইসলাম ধর্মে এমন কোনো জায়গা নাই এমন কোনো একটা জিনিস নাই যে আমি আল্লাহ এই 30টা পারা কোরআন 114টা সূরা তার মধ্যে আমি আল্লাহ ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতুকুমুল ইসলাম দীনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ আমার ভালোবাসা প্রিয় নবী আমার ভালোবাসা হাবিব জানাবে মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমাকে বলছি শুনো আমার ভালোবাসা আমি আল্লাহ এই দিন ইসলামকে একবারে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম এর মধ্যে কোনো খান্তি নাই তাহলে এবার বলুন দেখি ভাই আজ উত্তরপ্রদেশে কর্ণাটকে সেই মুসকান খান মেয়েটা আল্লাহওয়ালা আল্লাহর বান্দি নওজোয়ান মেয়ে আহা কলেজ যখন যাচ্ছিল সেই আরএসএসের দুষ্ট দুরাচার ছেলেরা এ দেখুন মেয়েটাকে বরখা পরে আর ভিতরে যেতে দেবে না বিশাল গন্ডগোল চলল এটা কেন্দ্রে এমন একটা চালাকি করতেছে কেমন করে ভোট কালেকশন করা যায় কিভাবে মানুষকে দুই ভাগে বিভক্ত করা যায় এই জন্য একটা করে ইস্যু তারা মধ্যে মধ্যে দিতে আছে ঠিক মেয়েটাকে সবাই মিলে বাধা দেওয়ার চেষ্টা করলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার বান্দা বান্দি হবে إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهَ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهُمُ الْمَلَائِكَةُ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ সুন্দর করে ফর্মুলার দিলেন সত্যি যারা আমাকে আল্লাহ বলে রব বলে প্রভু বলে স্রষ্টা বলে যারা মেনে নিল তাদের ওপর পৃথিবীর যতই ঝড় আসুক যতই ঝামেলা আসুক এরা একমাত্র ইসলামের প্রতি এরা অটল থাকবে এরা কাউকে দেখে ভয় করবে না যতই তাকে বাধা দিক বাধার সময় তাদের বাধা মানবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরে আমার বান্দা বান্দিরা তোদের মধ্যে যদি এই জিনিসটা যদি চলে আসে তোদের ইমানে জাজবা চলে আসে আমি আল্লাহ বলছি ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন আমি আল্লাহ বলে দিলাম তোর কোনো চিন্তা ভাবনা নাই তোকে কোনো ভয় করতে হবে না তোর কোনো সমস্যা নাই শুন আমার বান্দা বান্দি তুই যখনই মারা যাবে আমি আল্লাহ তোর জন্য তে তোর জন্য জান্নাত আমি ফেরেশতাও রেখে দেব নবী তাকবীর এবার চলুন মেয়েটার মুখ দিয়ে বেচারা একাই সঙ্গে সঙ্গে বেড়ে হয়ে গেল নারে তাকবীর সেই আল্লাহর বান্দির মুখ দিয়ে এই কথা বের হলো ভাই জান আমার সেই যা ঘটনা ঘটে গেল এবার তারা কেস করে দিল হেজাবের ব্যাপারে বলছে কোরআনে কোথাও হেজাবের প্রমাণ নাই আরে তুমি তো একজন আরএসএসের গোলাম তুমি তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে পারো
কিন্তু তুমি কি ইসলাম ধর্মের তোমার জ্ঞান আছে? একটুও জ্ঞান নাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে বরখার ব্যাপারে, হেজাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় আল্লাহ কোরআনে প্রমাণ করে দিয়েছে, সুবহানাল্লাহ। তা এবার চলুন, ছেলেদের পর্দা কোন খান থেকে করবে? মুসলিম শরীফের হাদিস, নবী আমার বলছে ছেলেদের নাভি থেকে নিয়ে এই পর্যন্ত হচ্ছে ছেলেদের পর্দা। এবার তাহলে নিজেকে ভাবুন, আপনি যখন জমিনে কাজ করতে যান, মাঠে যখন জমিনে আপনি হাল চালান, কোদাল চালান, তখন কিছু লোক আছে যারা, যেটাকে আমরা সাধারণত বাংলায় বুঝি শেরশাবাদিয়া, আমরা কি বলি ভাই লুঙ্গিটা যে কষে নাই, কি বলি? নেংটি মারা। আরে নেংটি তো মারে অনেকে, কিন্তু কিছুগুলো লোক আছে, আমি যখন ওই আপনার ধানগাড়া ফালাহুল মুসলিমিনে পড়তাম আমার শ্বশুরের কাছে, আর শ্বশুরকে তো আপনারাকে চিনাতে হবে না, সব তো আপনাদের মুখে ছোট্ট থেকে নিয়ে সবাই জানে লম্ভু, মানে নামও বলবে না। তো ঠিক, একটা লোক আল্লাহ চেহারা এত কালো কুৎসিত করেছিল, বেচারা সুন্দর দাড়ি, তো দেখতাম যে গাঞ্জিও পরে না, আর নেংটিটা এমন করে মেরেছে দুই পিছনের মাংস পুঠার পুরো একেবারে দেখা যাচ্ছে। আমি বলে দিলাম, দাদা এই রকম ভাবে কোথাও প্রমাণ নাই যে আপনাকে নেংটি মারতে হবে, পুরুষ খালি শরীরে বের হবে না, কম করে ওর শরীরে একটা গ্যাঞ্জিও থাকবে, কারণ পুরুষেরও পর্দা আছে। কারণ আব্দুল্লাহ রাতিম জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু সাল্লাম, ঠিক তিনি বলছেন যেমন মেয়েদের পর্দা, ঠিক পুরুষ তোমার জাং যেন কেউ দেখতে না পায়, তোমার জাংটা যেন ঢেকে থাকে, যেমন মেয়েদের জাং ওরা পর্দায় রাখবে সেই রকম ছেলেদের যেন রাখে। এবার চলুন, হাজরাতে আব্দুল্লাহ বিন উমার নাবীর শ্বশুর, হাজরাতে হাফসার বাবা, সেই দেখুন যখন বাইতুল মুকাদ্দাস যখন বিজয় হয়েছিল, বিজয়ের ধ্বনি যখন বেজেছিল, ওই সবাই ইহুদ এবং নাসারা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াল ইহুদ ওয়ান নাসারা, এই ইহুদি এবং নাসারা পৃথিবীতে আরো অনেক কম মুসলিম আছে, কিন্তু এরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে ভবিষ্যৎবাণী দিয়ে দিলাম, সব থেকে ও মুসলিমদের মধ্যে এই দুইটা জাত, একটা হচ্ছে ইংরেজ আর একটা হচ্ছে নাসারা। আজ যেমন আজ আপনারা ফেসবুক খবর শুনছেন যে ইউক্রেন এবং রাশিয়া দুই যুদ্ধ চলতে আছে, কেউ তো বলছেন যে রাশিয়া কেন যুদ্ধ করবে, ইউক্রেনকে কেন মারবে। কিন্তু বন্ধু আমার ভালো করে মনে রাখুন, যখন ফিলিস্তিনের ওপর আক্রমণ করেছিল ইসরায়েল, যখন ফিলিস্তিনের ছেলে মেয়েকে মা বোনদেরকে যখন বম ছুঁড়েছিল, যখন মেরেছিল এই শয়তান মালাবন ইউক্রেনের প্রধানমন্ত্রী, তার সঙ্গে সাঁত দিয়েছিল, কারণ নবী আমার বলছেন আল কুফর মিল্লাতুন ওয়াহিদা, এরে আমার উম্মত উম্মতিরা, আমি নবী তোদেরকে বলে দিলাম তোরা যতই ভাব যে যারা আল্লাহকে স্বীকার করে না, যারা আল্লাহকে মানে না, আমি নবী বলছি ততই তোরা ভালোবাসা রাখ, কিন্তু একটা কথা ভালো করে শুন, তোদের জীবনের কোনোদিন ভীতিকর কথা তোরা খুলে বলবি না। আপনি ভাবছেন যে আমার বন্ধু, তাহলে এই কোরআনে একটা সূরা আছে, সূরা মুমতাহেনা, সুন্দর করে খুলে দেখেন, আল্লাহ বলছেন আদু বি ওয়া আদু বলাকু, আমি আল্লাহ বলছি তোরা যতই ওদের বাড়তে গিয়ে ভাত খা,
যতই ভালোবাসা রাখ এটা নয় যে আপনাকে চলতে নিষেধ আছে না চলতে হবে পড়োশী যদি থাকে একটা অমুসলিম আদিবাসী আপনাকে আল্লাহ টাকা দিয়েছে পয়সা দিয়েছে আপনি খাচ্ছেন বেচারা গরীব খাবার নেই নবী বলছেন তুমি খাও আর তোমার ওয়া মুসলিম ভাই তাকে খিলাও যদি বেচারা না খেয়ে কষ্ট করে যদি এই রকম তুমি করো কাল কিয়ামতের কোটে যখন তুমি মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই আল্লাহর বান্দা উঠ বলছি আমি যে খিদায় ছিলাম কিন্তু তোমরা কেন আমাকে খাবার দাইনি দাওনি আমি যে কাপড় পরিধান করার জন্য তোমাদেরকে বলেছিলাম কেন তোমরা আমাকে কাপড় পরিধান করাওনি তখন কি বলবেন আপনারা রব্বুল আলামিন আমাদের তো একটা বিশ্বাস যে আল্লাহ রব্বুল আলামিন খাওয়া দাওয়া করে না আল্লাহর কাপড়ের প্রয়োজন নাই নিজে হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর মালিক আল্লাহ বলবেন বান্দারে আমার খাবার উদ্দেশ্য এটাই হলো যে তোমার পড়োশী বেচারা না খেয়ে সমস্যায় ছিল কিন্তু আল্লাহর বান্দা তুমি তাকে কেন খাবার দাওনি এবার তার জন্য আমি আল্লাহ এবার তোমার যে ঠিকানা জান্নাত ছিল